What's up guys, back to another gameplay video. Asking me to come to the partial to then delete for this lamp or a double cockpit at the Onyx Wonder operator. This is jacket for a monitor or as a washing machine. Oh, so the time is Yarmari. It is Jalmari. Jacob Jamakapura, Jamak says for the Barbuna. By the way, piano mechanic. Piano, you want a high side of our PC set. Shop is a side decator. Toilet, bathroom, that was a little bathroom. It's a little. Check it, got it though. It all get a door, it turns door. My home door, door, jai, by the job of home. Jai home, cities for a jai, cart, cart. Check it, yabe. জানো তা হ্যাঁ তো চলাহলে থেকে বসল সিটি মানে সুন্দর হয়ে গেছে আগের চেয়ে এখানে একটা নিম্বুওয়ালা আছে এখান থেকে তো আমি কিছু নিব না নিম্বুওয়ালা ভাই সব থেকে এ এ এ ঠক্কর মেরে চলে গেছে কী কাজ তা বলতে গেলে সস্তা জিটিএ বলা যায় ক্যামেরা এই অ্যাঙ্গেলে চলাই গ্যারাজ হ্যাঁ গ্যারাজে আমি ল্যাম্বরগিনির মতো একটা কার থাকে না এটা নিয়ে এটা সেল করে দিই উঠতে পারছি না কেন ক্যামেরা ঠিক করে উঠছি এই যে আর নাও পারলাম এটা ইউজ করবো এ আমার কালে বাড়ি মানুষ কেন কত দিবি দে ইয়েস গেম সেভ করে দিই এখন যাই আমি এখান থেকে এই ল্যাম্বরগিনিটা নিয়ে আমি এই সস্তা ল্যাম্বরগিনি যাবো না ওই সাইডে যাবো এখন ডিস্ট্রিক্ট ঘর আমি দেখতে চাই যে ওর ঘরটা কেমন হয়ে গেছে আপগ্রেডের পর পুলিশ স্টেশনও দেখবো তো নর্মালি এখন ডিস্ট্রিক্ট ঘরে যাই এই পুলিশের গাড়ি তো চলে না রাস্তা তাহলে কী করা পড়ছে এই ঘরটা বলতে গেলে আমার ছিল মানে আমি রিচে আনলক করে ফেলেছিলাম আর এখন শুধু আছে আমার কাছে দেখ আমি ডিলিট করে আবার নামাইছি এটা মানে আর এখন কথা তার সাথে আমি নামাতাম না এ কী হলো নিচের ঘরে সুখ খুলতে পারবো অন্য কারো ঘর খুলতে পারবো হাত নিতে দিয়ে না গাইস ঘর আমি খুলতে পারবো না থেকে তো উকি মেরে দেখতে পারি এরপরে আপডেট হয়ে গেছে অন্য অন্য ঘর তো ঢুকতে পারবো না হ্যাঁ তো এর ঘর তো পুরো ফাঁকা রে এরকম কোনো প্রতিবেশী আর এসি এতে আমি গাড়ি নিয়ে গেলাম আমার গাড়িটা নিয়ে এখান থেকে কাটলাম তো এরকমকার প্রতিবেশী সামনে যে ঘরে কোনো ফার্নিচারই নাই জানি না গাইস এরকম কোন কারো প্রতিবেশী হয় কি আমার প্রতিবেশীদের তো এরকম নাই এ পুলিশের কার স্যার হেল্প লাগবে আমি কিন্তু গ্যাংস্টার মানে ছিলাম আগে প্রচুর বড় এখানে গাড়ি তো থাকার কথা গাড়ি নেই এখানে ও পেয়ে গেছি আমি নিজের বাইক এটাও ল্যাম্বরগিনি বিদায় আমার এই বাইকটা আমার ফেভারিট বাইক এই গেমের এই অটোর দাম কত নেবে এমনি জানেন এত বেশি এটার দাম কারণ আমি এত দামি গাড়ি তো এখানে ছেড়ে যাব না এই দামি গাড়িটাকে আগে বেচেই আসবো যা সেল করেই আসবো অনেক দামি গাড়ি এটা আপনারাই দেখেনি আমি বকবক করাচ্ছে এটা মানে এই আপগ্রেডের পর থেকে একদম রিয়েল লাইফের মতো হয়ে গেছে মানে হালকা ফুলকা রিয়েল লাইফের মতো নিয়ে হয়ে গেছে আমার তো রিয়েল লাইফের মতো লাগছে আপনাদের কেমন লাগছে জানি না দেখো নি দেখে আপনারা কত দাম দেবেন আগে তো দুটো একশো কী বলছে ইয়েস ইয়েস গেমটা তো সেভ করে নিব আর আমি যাই আমার বাইকটা নিয়ে নিই গিয়ে এই গাড়ি
বুস্টার এত কম থাকে কেন? ধর উপরে লাল একটা বুস্টারই আছে, এটা শেষ হয়ে গেলে বুস্টার শেষ, এত কম থাকে কেন? আর আমি নেমে যাবো বাবা। এই যে আমার আমার গুসি বাইক, এই যে বাইক আমার, বাইকটা নিয়ে আমি সিটি স্পোর্টে যাব, মানে ব্যাংক লুট করতে, মানে টাকা মুখা নিতে যাবো আমি। এই সব জায়গাতে টাকা পাওয়া যেত। এই বাসে বাইকের সঙ্গে আমি কোনো ড্রাইভার, খালি আমার টাকা নিয়ে আসছে, মতলব আছে টাকা নেওয়ার জন্যই গাইস এখানে এসেছি আমি। এই যে ক্যাশ, এই যে ক্যাশ, আরও তো ক্যাশ থাকে, এই যে পড়ে আছে ক্যাশ, বাইরেও ক্যাশ থাকে এখানে। এই যে কত ক্যাশ দেখুন আপনারাই, ক্যাশগুলো নিয়ে নিই। আমার বাইক কোথায় গেল? ও এত দামি গাড়ি হেঁটে কেন ছেড়ে যাবো না, না সেল করে তো নাই, এত দামি গাড়ি না সেল করে থাকা যায়? মানে অটোরও এত কেউ দাম দেয় নাকি রিয়াল লাইফে? আর আপনাদের যাই গাড়ি, সে দামি গাড়িটাকে আমি আগে মানে বিক্রি করে আসি। গ্যারাজ কোন দিকে? গ্যারাজ কোন দিকে ওইটাই ভুলে গেছি আমি। এখানে আসবো, এখানে তো করবো সিটি আমি। এ সাইডে যে এ সাইডে সেল এরিয়াটা, রাস্তা মনে চলে এসেছে আমার, এ সাইডে আছে এ সেল করার জায়গাটা। উফ ডুবে গেলাম, উফ এখানে এই দামি গাড়িটা সেরে তো যাবো না আমি, এই ডুবান্ত গাড়ি আমি নিয়ে যাবো, মানে চেষ্টা তো করবো, চেষ্টা করলে সব সব রকম ইয়া করা যায়। এই যে আমি এটা নিয়ে চলে এসেছি, এবার আমি একটু কিছু ইউজ করি নাই, মানে বুস্টার তো অনেক নাই, হোক গাড়িটা তো একটা বুস্টার থাকবে নাকি মনে হয় না আমার তো। হ্যাঁ হ্যাঁ টাকা দাও, আমি এখান থেকে চলে যাই। ইয়েস আমি যে ঠক্কর মেরে এনেছি, দাম এত হওয়ারই ছিল। এই যে এ আবার কেমন মুরগির গাড়ি, আমি প্রথমবার মুরগির মাথা লাগাই দেখছি। আমার কি, আমি তো গেলাম, আমি ওদিকে ছিলাম এইদিকে না, তো আমি নেমে যাই এখন। কলার দোকানেও লুটপাট করবো আমি, এটা তুলবো, এই আপনার কম্পিউটারটা কটাই সাইডও করে থাকে। যাই আমি এখন এখান থেকে, এখান থেকে আমার বাজুকা এটা এইখানে ঘর আছে। এ কী রে, ভালোই তো অ্যাক্সিডেন্ট করছে, আমার তো টাকা পেয়ে গেলাম। ও এখানেও এখানেও তো মনে হয় অ্যাক্সিডেন্ট করে এসেছে, আমি না আমি এই গাড়িটাতে উঠি। এটা আজি মানে এখন মার্কেট করতে যাই ভিতরে, এই এ সাইড স্টার ভিতরে যাবো। গাইস আমি এখন একটা জিনিস দেখলাম যে কাছে গেলে খুলে যাচ্ছে, এটা একটা রিয়ালিস্টিক ফিউচার। এমএমএ তুমি ডানা তো কিছু শপিং করে নি, পিৎজা কেমন থাকবে? আজকে বেরোলো ব্যথাটা, টাটা ব্যান্ড গুড